হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। মাধ্যমিক প্রস্তুতির যে অঙ্কের ক্লাস শুরু করেছি তার প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের প্রথম চ্যাপ্টারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বেসিক জিনিসগুলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কী হয়, সেখান থেকে সমীকরণ গঠন কীভাবে করা হয়, সমাধান কীভাবে করা হয়, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তোমরা একটু আগের ক্লাসটি দেখে নেবে। আজকের ক্লাসে আলোচনা করব শ্রীধর আচার্যের সূত্র। প্রথম হচ্ছে আরেকবার বলে নিই যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কী হয়। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো। এর মান যদি জিরো হয়ে যায় তখন সেই সমীকরণটি, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ তখন আমরা পাবো বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণের জন্য সবসময় এক্সের চেয়ে বা চলরাশির পাওয়ারে সবসময় যেন দুই থাকে, তখন সেটাকে আমরা বলবো কি দ্বিঘাত সমীকরণ। শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা সমাধান করলে পাবো বা এক্স যে সমীকরণের যে বীজগুলো হয় তার মানগুলো হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ আর অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই বাই হচ্ছে টু এ। তাহলে সমীকরণের বীজ কী হবে? একটা বীজ হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট অফ আর অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, আরেকটা পিচ হবে এক্স ইজকুয়াল টু মাইনাস বি প্লাস সরি মাইনাস রুট অফ আর অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কে বলা হয় কি নিরূপক। ঠিক আছে, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর নির্ভর করে কোন সমীকরণের বীজের প্রকৃতি, অর্থাৎ ওর বীজগুলো কি হবে, সমান হবে না অসমান হবে না কাল্পনিক হবে। এই ডি এর মানটা অর্থাৎ নিরূপকের মানটা যদি গ্রেটার দেন জিরো হয়, গ্রেটার দেন জিরো হয় তখন বীজগুলো হবে কি, গ্রেটার দেন জিরো হলে বাস্তব হবে ও অসমান হবে। বাস্তব আর অসমান হবে, যখন লেস দেন জিরো হবে তখন হবে কি কাল্পনিক, কাল্পনিক বা অবাস্তব। আর যখন ইজ ইকুয়াল টু জিরো হবে তখন হবে কি বাস্তব আর সমান, বাস্তব ও সমান। ঠিক আছে, এইখানে লিখে দিয়েছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, ইজ ইকুয়াল টু জিরো হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, আর লেস দেন জিরো হলে কাল্পনিক হবে। ঠিক আছে, একটা এখানে দিয়েছে উদাহরণে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে সমীকরণের বীজ দুটি কী কী হবে। তাহলে আমরা এটাকে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারি, আরেকটা কি আরেকটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। কোনো সময় যদি বলে দেয় যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো তখন অবশ্যই এই পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এক্স ইজ ইকুয়াল টু হবে বি, তাহলে বি এর মান হচ্ছে দুই প্লাস মাইনাস রুট অফ আর অফ বি স্কোয়ার, তাহলে চার মাইনাস মাইনাস প্লাস ফোর এ সি বাই হচ্ছে টু এ, দুই গুণিত তিন। এখান থেকে সমাধান করলে পাওয়া যাবে কত, মাইনাস টু প্লাস মাইনাস ফোর বাই সিক্স। তাহলে একটা পজিটিভের জন্য মান পাবো আর একটা নেগেটিভের জন্য, তাহলে পজিটিভ থেকে কত পাবো যদি যোগ করা হয় তাহলে দুই মানে একের তিন, আর এক্স থেকে পাবো কত,
এক্স থেকে পাবো হচ্ছে মাইনাস ওয়ান, না সরি মাইনাস থেকে পাবো হচ্ছে মাইনাস ওয়ান, প্লাস থেকে পাবো, এখানে দুটো প্লাস আছে আর মাইনাস আছে, প্লাস থেকে পাবো 1/3 আর মাইনাস থেকে পাবো হচ্ছে মাইনাস ওয়ান। বোঝা গেছে তাহলে কিভাবে সিদ্ধার্থ আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করা হয়? এরপর বলেছে কোন সমীকরণের যদি বীজগুলো দেওয়া থাকে তাহলে সেই সমীকরণটা কি হবে সেটা নির্ণয় করবে কিভাবে একটু দেখে নাও। ধরে নাও যে কোন সমীকরণের বীজ দেওয়া আছে আলফা আর বিটা, তাহলে সেই সমীকরণ কি হবে? তাহলে কোন সমীকরণের বীজ যদি আলফা বিটা দেওয়া থাকে তাহলে সেই সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজকুয়াল টু জিরো। ঠিক আছে, একটা সমীকরণ দেওয়া, একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যার বীজগুলো দেওয়া আছে 2 আর হচ্ছে 3। তাহলে নির্ণয় সমীকরণ সমান কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আমাদের সূত্র মানে 2 + 3 ইন্টু এক্স প্লাস 2 × 3 সমান 0। তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণে যার বীজ হচ্ছে 2 আর 3। বোঝা গেছে? এরপর আসছি, যদি বলে দেয় যে কোনো একটা সমীকরণ দিয়েছে যে এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাধারণ রূপ দ্বিঘাত সমীকরণে বিএক্স প্লাস সি ইজকোয়াল টু জিরো। ঠিক আছে, এখন যদি বলে যে এই সমীকরণের বীজগুলো যদি আলফা বিটা হয়, আলফা বিটা হয় তাহলে এই বীজের সঙ্গে এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের সহগগুলোর মধ্যে সম্পর্ক কী? ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ আর এক্সের সহগ হচ্ছে, এক্সের সহগ হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আলফা বিটার সঙ্গে এবিসির এই তিনটের সম্পর্ক কী? সম্পর্ক হচ্ছে, প্রথম সম্পর্ক যদি যদি আলফা প্লাস বিটা ইজকোয়াল টু হবে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হবে, আলফা বিটা হবে সি বাই এ। এটাই হচ্ছে সম্পর্ক, বীজদ্বয়ের সঙ্গে সহগগুলোর হচ্ছে সম্পর্ক হচ্ছে আলফা প্লাস বিটা ইজকোয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। এই হচ্ছে সম্পর্ক, এই হচ্ছে এখানকার কোশ্চেন। কী কী দেয় তাহলে? বলে দেয় কোন একটা সমীকরণ দিয়ে দিল, বলে দিল এই সমীকরণের বীজের প্রকৃতি কী। তাহলে আমাদের প্রথম কাজ হবে তার নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac বের করে। তাহলে এটার গ্রেটার দেন হলে কি হবে বললাম, লেস দেন হলে কি হবে, আর ইকুয়াল হলে কি হবে, এই তিনটা জিনিস আমি তোমাদেরকে বললাম। সেইখান থেকে বীজের প্রকৃতি আমরা জেনে যাব। বোঝা গেছে তাহলে সিদ্ধার্থ আচার্যের সূত্র? তাহলে কি কি পড়া হলো আজকের ক্লাসে তোমরা একটু দেখে নাও। ফার্স্ট হচ্ছে সিদ্ধার্থ আচার্যের সূত্র, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস পি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হলো সিদ্ধার্থ আচার্যের সূত্র। যদি বলে কোনো সময় সিদ্ধার্থ আচার্যের সূত্র প্রয়োগ করে তাহলে এই সূত্র বসে আমরা এক্সের মানটা বের করে নেব। ঠিক আছে, তারপর হচ্ছে কি বীজের প্রকৃতি। বীজের প্রকৃতির জন্য আমাদের কি লাগবে? নিরূপক d এর মান বের করব। d এর মান কি? বি স্কোয়ার মাইনাস 4ac বের করে গ্রেটার দেন লেস দেন এই শর্ত থেকে আমরা করে নেব। তারপর কি, যদি কোনো সমীকরণের বীজগুলো দেয়া থাকে, কোনো সমীকরণের বীজগুলো যদি দেয়া থাকে তাহলে তার সম্পর্ক, তাহলে সেই সমীকরণ কি হবে সেটা আমরা কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স আল প্লাস আলফা বিটা ইজকুয়াল টু জিরো। এটা হচ্ছে সমীকরণ। এর তারপর কি বললাম, তারপর বললাম যে কোনো সমীকরণের বীজের সঙ্গে তার সহগগুলোর সম্পর্ক কি বললাম, সেখান থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। এই হচ্ছে আজকের ক্লাসের সামারি।
আশা করি যে সমস্ত জিনিস আলোচনা করলাম তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবে, হোয়াটসঅ্যাপ না হলে কমেন্ট করে জানাবে, না হলে ফেসবুকে গিয়ে জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেন খারাপ লেগেছে। আর তোমাদের কীরকম ক্লাসের প্রয়োজন প্রিপারেশন নেওয়ার জন্য সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।